আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা দশম অধ্যায়ের অনুশীলনীগুলো সমূহ নিয়ে আলোচনা করবো তার আগে ইফ ইউ আর নিউ ইন দিস চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড প্রেস দি আইকন টু গেট দি আপকামিং নিউ নোটিফিকেশান তো দেরি না করে চলো শুরু করি আজকে দশম অধ্যায়ের যে তাদের বাদ রয়েছে অনুশীলনের সমূহ নিয়ে আলোচনা করব তো প্রথম ইনস্ট্রাকশান সেটা হচ্ছে আজিব আন আং আনকুল্লি সুয়াল ইন মিম্মাতি নিচে প্রশ্ন নিজের প্রশ্নগুলির উত্তর দাও তো এ ধরনের প্রশ্ন এ ধরনের ইনস্ট্রাকশান এর আগে আমরা অনেক দেখেছি আশা করছি তোমরা এখন বুঝে নিয়েছো এগুলো আর যদি কেউ নতুন এ ভিডিও দেখো তাহলে পূর্বের যে ভিডিওগুলো পেতে প্লে লিস্ট চেক করবে সেখান থেকে প্রথম অধ্যায় থেকে নিয়ে দশম অধ্যায় পর্যন্ত তোমরা পেয়ে যাবে তো যে প্রথম প্রশ্ন এখানে কি রয়েছে যে মান নকিলা ইলাল আসিমা অর্থাৎ কাকে ট্রান্সফার করা হয়েছিল ইলাল আসিমাতে দিল্লিতে ঠিক আছে তো টেক্সটটা যারা পড়েছো তারা অবশ্যই উত্তরটা দিতে পারবে তো এখানে যে মানের জায়গাতে অথবা নকিলার পরে যে ফাইলটা যে আনসারটা বসিয়ে দিলে উত্তরটা হয়ে যাবে দ্বিতীয় নম্বর হচ্ছে মিন আইনা নকিলা ইলাল আসিমা ঠিক আছে তো তাকে কোথা থেকে পরিবর্তন করা হয়েছে তার বদলি করা হয়েছে তো কোথা থেকে সেটাও সেখানে মেনশন করা হয়েছে তোমরা নিজেরাই চেষ্টা করবে তিন নম্বর আইনা ইয়াসকুন ও হামিদুন মোয়াক্কাতান অর্থাৎ হামিদ কোথায় সে বসবাস করত ঠিক আছে সাময়িকের জন্য লিমাদা তারা হামিদুন উস্রাতাহ ফিলাক কেন হামিদ তার পরিবারকে লখনোতে রেখেছিল কাইফাঁকা না হামিদুনিয়া ফান মঞ্জিলিন কীভাবে হামিদ সে ঘর ঘরের অন্বেষণ করছিল সেটা সংক্ষেপে উত্তর দিতে হবে ছয় নম্বর চেহাল আজাবাদ তরিকাতু তার যে এই ঘর অন্বেষণ করার যে পদ্ধতি সে পদ্ধতি কি তুমি পছন্দ করো তো সেটা যদি হয় তাহলে ইয়েস আর যদি না হয় তো না কেন কেননা সে উত্তরটাও নিজে থেকেই করার চেষ্টা করবে সাত নাম্বার মা দা মিনার রাফেকি কাবলা তরিকি ওয়ালজার দার। যে এই যে একটা সেন্টেন্স আছে যে আর রাফেকু কাবলা তারিক ওয়ালজার ও কাবলাদ্দি এ সেন্টেন্সের অর্থ তুমি কি বুঝেছো নিজের ভাষায় সেটা ব্যক্ত করবে নিজে চেষ্টা করবে আট নাম্বার আছে মা তাকুলু কখন তুমি বলবে সাকা মিনাল কাউসার যে কখন তুমি কারোর জন্য দোয়া করবে যে আল্লাহ যেন তোমাকে কাউসার থেকে পানি পান করায় ঠিক আছে এটা কখন তুমি বলবে সে কখন তার যে কখন বলতে হবে সেটা আমি বলে দিয়েছি সেখানে মেনশন আছে নয় নম্বর হচ্ছে বিকাম ইস্তা যারা হামিদুন আেখ কাতা হামিদ কত টাকায় সে ফ্ল্যাট ভাড়া করেছিল বা ফ্ল্যাট ভাড়া 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 করেছিল দশ হাল কোন কোনো ফি মানজিলি মোজারিন মোয়াজ্জার ঠিক আছে তো মোয়াজ্জার মানে তুমি কি ভাড়া বাড়িতে থাকো যদি হয় ইয়েস তাহলে হ্যাঁ যদি না হয় তাহলে না এগারো মাল মোরাদু বিকালি মাতিন শাখিন ও বারিদ এ শাখিন এবং বারিদ এই শব্দ দুটো দ্বারা কি উদ্দেশ্য আকমিল আল জুমাল আল নিচের যে বাক্যগুলো আছে সেগুলোকে পরিপূরণ মানে পূর্ণ করতে হবে এক নম্বর লা ইয়া আরিফু আহাদান তারপর বাকি টেক্সের অংশ সেম হয়ে যাবে লা তারপর যা হবে সেটি উত্তর হবে ইউ হাবিল শুনস্থান নিজেরাই পূরণ করবে চার হচ্ছে কখন বের হতেন সেটা উল্লেখ করতে হবে নাথ ঠিক আছে তো তারপরে যা হবে সেটি লিখতে হবে তারপর তারপর হচ্ছে কারা আ বাকি অংশটুকু নিজেরাই লিখবে তারপর হচ্ছে হাদ হিল মিনতাকাতু বাকি অংশ ইয়াকুল আল মেসাল আল আরবি তারপর বাকি অংশ উসরাতি মোকাবানা বাকি অংশ দশ হচ্ছে সাকাক আল্লাহ তারপর যা আছে টেক্সটে সেটি লিখবে তিন নম্বর হচ্ছে ইমলা আল ফারাগাত ফি আল এবাাত ইত্তালিয়া যে শূন্যস্থান পূরণ করো বিকালিমাথিন মোনাসিবাথি মিনাল আল আতিয়া যে প্রদত্ত শব্দসমূহের দ্বারা উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে যে এবারতগুলো নিচে রয়েছে সে এবারতগুলো যে শূন্যস্থান শূন্যস্থান রয়েছে সেই শূন্যস্থানকে পূরণ করতে হবে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে হামিদুন মুদাফন হকুমিউন নকিলা ইল আল আসিমাথি কোথায় হবে হুম من مدينة لكنو بولاية اودرا براديس، تيكسي ايه فهو جديد في هذه المدينة لا يعرف احدا غير غيرا كي هو في العمل. يسكن في دار الضيافة الرسمية بشكل مؤقت مع داس برونكوربي بالغربة. إنه لم يحصل على السكن الحكومي بسبب قلته ولذا فإنه يحاول أن তারপর মঞ্জিলান বাকি অংশ যে শূন্যস্থানে যা বসবে সেটি উল্লেখ করতে হবে মুনাসিবান লি উসরাতি লিকাই ইহাদি রুহা মিন লাকনো ওয়ালি তাহকি কি হাদ আল গারদ ইন্না হুয়াখরুজুয়ান বাদা শূন্যস্থান পূরণ করতে হবে ইলাল আহিয়া ইস ইয়াতি চার নম্বর রাত্তিবাল জুমাল তালিয়াতা মিন জাদিদিন নতুন করে বাক্য নিজের বাক্যগুলোকে সাজাও আলা উলা প্রথম উদাহরণমূলক যে বাক্য এর নমুনা দেখে নতুন করে নিজেদের মতো করে বাক্যগুলোকে সাজাতে হবে নিজেদের মতো করে না বরং গ্রামাটিক্যালি হকুমি ইউন হামিদুল মু হা আনা তো আনা হামিদুন মাদাফুন হকুমি ইউন তারপর বাকি অংশ জিদ্দান কালি লাল হকুমি তো এটা কীভাবে নিজেই করবে আমি আজকে একটা বলে দেবো না 3 قبل الرفيق الطريق الجنة من حو حوض الله حوض الله حو شقاك الحكم السكن في لا تسكن لماذا 5 نمبر انتق انتقي افعال الفعل المضارع من نص الدرس وحولها الى افعال الزمان الماضي في نفس الصياغه ঠিক আছে যে আফাল আল ফায়েল আল মুদারে মিন দার্স যে দার্সে যে সম মানে এই অধ্যায়ে যতগুলো ফেল মুদারে পেয়েছো ঠিক আছে সেগুলোকে পরিবর্তন করতে হবে হাব বিলহা সেগুলোকে পরিবর্তন করতে হবে এলা আফা আল জামান আলমাদি মানে মাজিতে পরিবর্তন করতে হবে ফিনাফসি আসিয়াঈ সেই গঠনে যদি ফেল মুজারের থার্ড পারসন সিঙ্গুলার মেল হয় তাহলে মাজিতেও থার্ড পারসন সিঙ্গুলার মেল সে শেখা করতে হবে উদাহরণ দিলে বুঝতে পারবে যেমন অ্যাফা আলু ঠিক আছে অ্যাফা আলু যদি সেখানে পাও তাহলে সে অ্যাফা আলু এটা হচ্ছে প্রথমত মা দ্বিতীয়ত হচ্ছে এটা হচ্ছে থার্ড পারসন ঠিক আছে গায়েব আর এটা হচ্ছে ওয়াহেদ আর এটা হচ্ছে মুজাক্কারের জন্য তো এটা মাঝিতে কি হবে তাহলে ফা আলা হয়ে যাবে কারণ ওয়াহেদ তারপর এটা মুজাক্কার গায়েব ঠিক আছে এরকমভাবে সেগুলোকে বের করে কত জায়গায় রয়েছে সেগুলোকে মাঝির শেখাতে পরিবর্তন করতে হবে ছয় নম্বর تعرف على আলা আল দিম হা ফি জুমাল মিন এন্দিক যে এই শব্দ নিজের যে প্রদত্ত শব্দসমূহ সম্পর্কে জানো অতঃপর সেগুলোকে নিজে থেকে নিজের বাক্যে সেগুলোকে ব্যবহার করতে হবে আল কালিমা মানে শব্দ মানা মানে তার সব অর্থ ইস্তেখদাম উহা তার ব্যবহার স্তে যার ভাড়া মানে হচ্ছে ভাড়া তার ব্যবহার কিভাবে করতে হবে বইয়ে তোমরা দেখেছো নিজে থেকে করবে মদ্দাফুন মানে হচ্ছে সরকারি কর্মী মদ্দাফ মানে হচ্ছে কর্মী কর্মী তার ব্যবহার করতে হবে মারুন মারন মানে হচ্ছে ইদানিং ঠিক আছে রিসেন্টলি তার ব্যবহার করতে হবে তারপর হচ্ছে জুমালা জামিলুনের হচ্ছে জুমালা মানে হচ্ছে সহপাঠি সহপাঠী তো সেই সহপাঠীতে একটা সেন্টেন্স নিয়ে আসতে হবে দারু দিয়াফাতি মানে হচ্ছে গেস্ট হাউস অতিথে অতিথেলা অতিথি লয়ে ঠিক আছে মানে অতিথিদের ঘর তো সেটার ব্যবহার এখানে করতে হবে আহাদারা ইহাদের ইহাদার মিমভাবে ইফাল থেকে যার অর্থ হচ্ছে কোনো কিছুকে উপস্থিত করানো হাজির করানো ঠিক আছে তার ব্যবহার এখানে করতে হবে আর দাওয়াম দাওয়াম পার্টিকুলারলি বলা হয় যে অফিসিয়ালি অফিসিয়াল টাইমকে দাওয়াম বলা হয় ওয়ার্কিং আওয়ার্স অফিসিয়ালি ঠিক আছে দাওয়াম ইয়াসুরু আসারা ইয়াসুরু অসুর নাসারায়ন শুরু থেকে এরপরে আলাপ প্রেপারেশন আছে যার অর্থ হচ্ছে অন্বেষণ করা খোঁজা ঠিক আছে এবং এর ব্যবহারটা লিখতে হবে শেখ কাতুন জমা আছে শেখাক মানে ফ্ল্যাট হাব্বা ইলা ঠিক আছে মানে ছুটে যাওয়া আল আকদা মানে হচ্ছে অগ্রবর্তী মানে জ্যৈষ্ঠ মানে কি যে প্রথম যারা আকাদা মিয়া মানে হচ্ছে অগ্রবর্তী অনুযায়ী ঠিক আছে মানে আগে কোনো কিছু যদি কেউ অ্যাপ্লিকেশান দিয়ে থাকে তো সেক্ষেত্রে আকদা মিয়া যেটা আমরা এ টেক্সটে দেখেছি তো সেটা মানে হচ্ছে অগ্রবর্তী মাফর সাতুন মানে হচ্ছে টালি বসানো সজ্জিত ঠিক আছে টালি বসানো গালিয়ুন মানে হচ্ছে দামি ঠিক আছে বিলায়াতুন মানে হচ্ছে রাজ্য হয় বিলায়াত রাসমিয়াতুন মানে হচ্ছে অফিস অফিসিয়ালি রশ্মিয়াতুন মানে হচ্ছে সরকারি রশ্মিয়াতুন মানে হচ্ছে অফিসিয়ালি ঠিক আছে মক্কাতুন মানে হচ্ছে সময় মক্কাত হয় টেম্পোরারিলি ক্ষণস্থায়ীর জন্য কিছু সময়ের জন্য জারিদাতুন মানে হচ্ছে পত্রিকা যার ব্যবহার নিজে লিখবে সাহেবুন মানে হচ্ছে সাথী হয় বন্ধু হয় হাদিসুল আহাদ মানে হচ্ছে নভিস ইংলিশে যেটা বলে নভিস কোনো কাজে সে নতুন বা নতুন জয়েন করেছে এ ধরনের নভিশ ঠিক না বরং নতুন নভিশ মানে কোনো কিছু যার একদমই কোনো কিছু জয়েন হয়েছে সে একদম কিছু জানে না সে ধরনের সেটাকে নভিস বলে কিন্তু হাদিসুল আহাদ মানে তার তো এক্সপিরিয়েন্স অর্থাৎ সে তো নতুন হলেও তার এক্সপিরিয়েন্স রয়েছে হাদিসুল আহাদ মানে নতুন ইউ হা বিল হাওয়ালা ইউ মানে চেষ্টা করা যার ব্যবহার এখানে হবে তো আজকে আমরা এই অনুসরণী নিয়ে আলোচনা করলাম তোমরা নিজেরাই চেষ্টা করবে উত্তর দেওয়ার আর যদি না পারো তাহলে যে দশম অধ্যায়ের যে ভিডিওটা আবার দেখবে তারপর চেষ্টা করবে আর সাত নাম্বার হচ্ছে এটা হচ্ছে ওয়াজিবন ম্যানজিলিয়ন মানে হোমওয়ার্ক ঠিক আছে বাড়ির কাজ মানে টেক্সটটাকে নিজের ভাষায় অনুবাদ করতে হবে তো আজকে এ পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও السلام عليكم ورحمه الله وبركاته